হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ক্যানভাস। আমি শিল্পা, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখো আমি আবারও সেজে গুজে বসে পড়েছি। অ্যান্ড আজকে আমি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করেছি, যেটা ভীষণই সোজা, খুব সিম্পল, যে মেকআপের মাও জানে না সেও এটা করতে পারবে। অ্যান্ড এই স্মোকি আই লুকটা বেশ একটা স্মার্ট লুক দেয়, তো আমার এটা ভীষণই পছন্দের। তো যাই হোক, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওতে এটাই আমি বানিয়েছি, স্মোকি আই লুকটাই তোমরা দেখতে পাবে আমি কিভাবে বানিয়েছি। তো চলো এখন তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড চলো এখন ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট পুরো ফেসটায় আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, দেন একটা জেল আইলাইনার দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। এবার কনসিলার দিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি মেবিলিনের ফিট মি কম্প্যাক্ট। তো ফার্স্টে আমি আই মেকআপটা করে নেব, তার জন্য এখানে আমি একটা লাইট ব্রাউন কালারের শ্যাডো নিলাম, সেটা আমি আমার আইয়ের ক্রিজ এরিয়াতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে ডার্ক ব্রাউন কালারের একটা শ্যাডো নিয়ে সেটা আউটার কর্নার থেকে ক্রিজ এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ব্ল্যাক জেল আইলাইনার ইউজ করছি আইলিডের উপরে। এখানে অনেকে পেন্সিল কাজল ইউজ করে, বাট এখানে আমি জেল আইলাইনারটা ইউজ করছি। তো এখানে কাউর যদি ব্রাশে প্রবলেম হয় তো সে হাতের সাহায্যে পুরো আইলিডের উপরে এই জেল আইলাইনারটা ইউজ করতে পারে। এবারে ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করছি আইলিডের উপরে। এইভাবে আইলিডের উপরে আমি এই ব্ল্যাক কালারের শ্যাডোটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আবার আমি ডার্ক ব্রাউন কালারের শ্যাডোটা নিয়ে ব্রাউন আর ব্ল্যাকের মিডলটা খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। হালকা করে একটু কাজল ইউজ করে নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালারের একটা শ্যাডো ইউজ করছি আইব্রো ঠিক নিচে হাইলাইট করার জন্য। এখানে আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি আমার পুরো ফেসটায়। আজকে আমি আমার ফেস মেকআপটা একদমই হালকার উপরে ছেড়েছি। তো যাই হোক, একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। দেন ইউজ করছি ফিট মি কম্প্যাক্ট।
এখানে আমি হালকা করে আমার চিকে লিপস্টিক ইউজ করে নিচ্ছি। লিপস্টিক খুব ভালো ব্লাশের কাজ করে। দেন আমি আঙুলের সাহায্যে এই লিপস্টিকটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি হাইলাইটার ইউজ করছি। লাস্ট আমি ইউজ করছি লিপস্টিক, তার জন্য একদম সরু পাতলা ব্রাশ দিয়ে আমি ফার্স্টে একটা লাইন বানিয়ে নিচ্ছি লিপসে, দেন আমি লিপস্টিকটা ইউজ করেছি। আমি তো মাস্কারা ইউজ করতে ভুলে গেছিলাম, যেটা আমি সবার লাস্টে ইউজ করেছিলাম। কমপ্লিট আমার আজকের স্মোকি আই লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে। টেক কেয়ার, বাই বাই।